পাবনা ঈশ্বরদী উপজেলার বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ওসাকা গোল্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় আটটি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলেন বাঁশের বাধা টিনেজার ফুটবল একাডেমিক বনাম মুলাডুরি ইউনিয়ন ফুটবল একাদশ খেলায় দুই এক গোলে প্রথম স্থান দখল করেন বাঁশের বাধা টিনেজার ফুটবল একাডেমির দল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর উপজেলার চেয়ারম্যান মোকলেসুর রহমান মিন্টু পাবনা আনসার ভিডিপি জেলা কমান্ডার লুৎফুর রহমান পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিৎ নাথ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান সহ আরো অনেকে খেলায় সভাপতিত্ব করেন ওসাকা নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ পরে তিনি বিজয়ীদের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন পরে তিনি বিজয়ীদের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন সর্বাধুনিক প্রযুক্তিতে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত করে সেরা মান দীর্ঘস্থায়ী সম্পর্কের শক্ত গন্ধনে যায় ডায়মন্ড স্ট্রিম পাওয়ারফুল গ্লোবসিম